যে আমাদেরকে রক্ষা করেন আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আর কোনো কিছু চাই না আপনাদের এই দাবিটা মাননীয় প্রধানমন্ত্রীর কানে আমি দিয়েছিলাম তো হওয়ার পর পরে এই শপথ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন আমি প্রথম সালাম করতে যাই আমার স্ত্রী সহ সেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আপনাদের এই দাবির কথাটা বলেছিলাম এই নদী ভাঙা তিনি আমাকে বলেছেন যে তুমি ওই এলাকার মানুষ তোমাকে সম্মানিত করেছে তুমি আজকে থেকে ওই তজুমদ্দিন লালমোহনের নেতা তুমি আর ঢাকার রাজনীতি তোমার প্রজন্ম